हेलो गाइस, वेलकम टू आवर चैनल किंगडम। आबू धाबी स्टेडियम में आईपीएल 2021 এর পরবর্তী ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস। ধোনির নেতৃত্বে এবছরের আইপিএল এ সিএসকে 9 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আপাতত। আমাদের সকলের প্রিয় ক্যাপ্টেন কুলের এবছরের আইপিএল ই হয়তো শেষ আইপিএল হতে চলেছে। সিএসকে টিমের ওপেনার ঋতুরাজ গাইকোয়াড়, যাকে বিগত মরশুম থেকে এখন অবধি এক বিরাট ধারাবাহিকতার সাথে সিএসকে টিমের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে দেখা যাচ্ছে। অল্পের জন্য হয়তো ওয়ার্ল্ড কাপ টিমে জায়গাটি হয়নি, তা সত্ত্বেও তিনি সিএসকে টিমে ভালো পারফর্ম করে যাচ্ছে। মহেন্দ্র সিং ধোনি তাকে যথেষ্ট বিশ্বাসও করেন এবং তার ধারাবাহিকতা আমরা আশা করি পুরো টুর্নামেন্টেই দেখতে পারব। ওপেনিং জুটি নিয়ে যখন কথা উঠেছেই, তখন ডুপ্লিসি কেন থাকবে না? ডুপ্লিসিসের অসাধারণ ব্যাটিং পারফরমেন্স এবং আকর্ষণীয় সব ক্যাচের মাধ্যমে প্রতি ম্যাচেই সিএসকে জয়ের পেছনে কোনো না কোনো কারণ হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে কেকেআর টিমের ওপেনার শুভমান গিল সাথে ভেঙ্কটেশ আয়ার, যাদের ব্যাট এখনও কথা বলে যাচ্ছে, তো কেকেআর টিমের ওপেনার জুটিও ভালো খেলছে। সিএসকে টিমের দেব তো আছে, সব সিনিয়র প্লেয়ার একসাথে, তারা এখনও অনেক বছর ধরেই সুরেশ রায়না, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, যারা একই সাথে খেলে যাচ্ছে এখন অবধি, তো ডুপ্লিসি ওভারসিজ প্লেয়ার, স্যাম কারেন নতুন ট্যালেন্ট, ভালো খেলছে যে এখন অবধি ব্যাটিং বোলিং সাথে, রবীন্দ্র জাডেজা যার নিজস্ব আলাদাই সোয়াগ, তো ডিজে ব্র্যাভো সাথে সিএসকে পাওয়ার প্লে স্পেশালিস্ট শার্দুল ঠাকুর, দীপক চাহার, তো টিমে ব্যাটিং কাম বোলিং ডেপথ তো রয়েছেই বরাবর, মানতেই হবে। কেকেআরের ক্যাপ্টেন ইয়ন মর্গানের থেকে লাস্ট দুটো ম্যাচেই আমরা দুর্দান্ত ক্যাপ্টেন্সি দেখতে পেরেছি। দ্য মাসেলম্যান রাসেলের বোলিং পারফরমেন্স এবছরের আইপিএলে নজর কাড়া, যদিও বা তাকে এবছরের আইপিএলে সেভাবে ব্যাট করতে নামতে দেখা যায়নি। ফার্স্ট ফেজের আইপিএলে এই দুই দলের মধ্যে ম্যাচে প্রায় হারা ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন কেকেআরের রাসেল, দিনেশ কার্তিক এবং প্যাট কামিন্স, যদিও বা প্যাট কামিন্স শেষ রক্ষা করতে পারেননি। আইপিএল সেকেন্ড ফেজে প্যাট কামিন্সের সার্ভিস কেকেআর পাবে না, সুতরাং কেকেআরের বোলিং পারফরমেন্স বরুণ চক্রবর্তী এবং লকি ফার্গুসনের ওপর পুরোটাই ডিপেন্ড করছে। তো দেখা যাক সেই বোলিং পারফরমেন্স কতটা কার্যকরী হয়। সেকেন্ড ফেজের আইপিএলে প্রতি ম্যাচই লো স্কোরিং ম্যাচ হচ্ছে প্রায়, সুতরাং এই দুজনের বোলিং পারফরমেন্স এবং সিএসকের ব্যাটিং মিলিয়ে ম্যাচটি খুব রোমাঞ্চকর হতে চলেছে বলাই বাহুল্য। এই দুই দলেরই বিগত দিনে ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে এবং যতবারই এই দুই দলের মধ্যে দেখা হয়েছে ম্যাচটি খুব উপভোগ্য এবং হাই ভোল্টেজ হয়েছে, সুতরাং আগামী ম্যাচটিও খুব এক্সাইটিং হতে চলেছে। আমি তো কেকেআরকেই সাপোর্ট করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন কিংডমে।